সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। বরাবরের মতোই খবর এবং খবরের পেছনে খবর নিয়ে আমাদের অনুষ্ঠান, এবং পেছনের খবরের মধ্যে আমরা দিনভর যে খবরটি গণমাধ্যমে এই মুহূর্তে আমরা খেয়াল করছি, সুদূর যুক্তরাজ্যে সেখানে নির্বাচন চলছে। একসময় দেশটি পুরো অর্ধেক বিশ্ব সহ এই বঙ্গ একসময় শাসন করেছিল, এখন সেখানকার শাসন ব্যবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূতরা ধীরে ধীরে এগিয়ে চলেছেন। তারা সেখানে স্বাক্ষর রাখতে শুরু করেছেন, তারা সেখানকার নির্বাচনী ব্যবস্থায় ঢুকে পড়েছেন। প্রায় 15 জনের মতো বাংলাদেশি বংশোদ্ভূত আমরা জানি, কনজারভেটিভ এবং লেবার দুই পক্ষেরই এবং স্বতন্ত্র, তারা সেখানে অংশ নিচ্ছেন। ফলে স্বভাবতই নির্বাচনকে ঘিরে বাংলাদেশে এবং সারা বিশ্বজুড়ে এক ধরনের সেই সম্পর্কে তথ্য জানার আগ্রহ আমরা খেয়াল করছি দিনভর গণমাধ্যমে, তাই নিয়ে টানা খবর সম্প্রচারিত হচ্ছে। তবে সব ছাপিয়ে বড় হয়ে উঠছে নিরাপত্তা ইস্যু নির্বাচনকে সামনে রেখে, অথবা নির্বাচনের আগে আগে সেখানকার বড় তিনটি জঙ্গি অপারেশন হামলার শিকার হয়েছে সেখানকার মানুষ। ফলে আবারও জঙ্গি এবং নিরাপত্তা ইস্যুটি সামনে এসেছে যে সেখানকার পলিসি লেভেলে কী ধরনের পরিবর্তন এবং কী ধরনের পরিবর্তন আনা হলে, বিশেষ করে মানবাধিকার পরিস্থিতিতে তাদের আইনগত যে এখতিয়ার সমূহ রয়েছে মানুষের, গণমানুষের, সেটি পরিবর্তন হলে পরে দিন শেষে সেটি আবার বুমেরাং হয়ে অভিবাসীদের ঘাড়ের উপর চাপবে কিনা, সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা বুঝে নিতে চাই এই মুহূর্তে ঠিক কী ঘটছে কাতারে, মধ্যপ্রাচ্যে। এই কারণে আজকে আমাদের আন্তর্জাতিক বিষয়াদি আমরা কথা বলে নিতে চাইব। সেই কারণে আমাদের সঙ্গত অতিথি মহিউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব, ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দিতে পারার জন্য। আমাদের সঙ্গে আছেন ডক্টর দেলওয়ার হোসেন, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে অনেক ধন্যবাদ এই আলোচনায় যোগ দিতে পারার জন্য। আমরা আশা করছি আমাদের আরও কিছু অতিথি আমাদের সঙ্গে খানিকক্ষণের মধ্যেই যোগ দেবেন, এবং আপনারা তো আছেনই এই মুহূর্তে যারা সেটের সামনে আছেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি আলোচনা করবেন, ফোন দেবেন। আপনার মতের উপর ভিত্তি করেই আমরা আমাদের আলোচনা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রশ্নও করতে পারেন আপনাদের মনে এই মুহূর্তে যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আমার মনে হয় সরাসরি আমরা আলোচনাতে ঢুকি। ডক্টর দেলওয়ার হোসেন, আমরা ঠিক শো শুরু করবার আগে আগেই কিন্তু এই আলাপটি করছিলাম যে সেখানে দীর্ঘদিন থেকে যে সমস্ত সংগঠন তারা ধর্মের স্বাধীনতার নামে নানা ধরনের সংগঠনের চর্চার অধিকার তারা পেয়েছেন, দিন শেষে দেখা যাচ্ছে 10-12 বছর সেই চর্চার পর তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ উঠছে এবং তাদেরকে সেখানকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে সেখানকার পুলিশ। এবং সবশেষ যে যুক্তরাজ্যে যে হামলাটি হয়েছে সেই হামলার পেছনে তাদের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাচ্ছে। ফলে একদিকে আমরা মানুষের স্বাধীনতা নিয়ে, আমরা সর্বোচ্চ স্বাধীনতা প্রাপ্ত একটি দেশ, এবং সেই দেশে যারা সেই স্বাধীনতা পাচ্ছে তারা আবার ভেতরে ভেতরে জঙ্গিবাদের নানা রকম কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ছে, এবং সামনে এই মুহূর্তে চলছে আজকে নির্বাচন, সব মিলিয়ে আপনার বিশ্লেষণ খানিকটা শুনে নিতে চাইব। ডক্টর দেলওয়ার হোসেন, ধন্যবাদ। আপনি দুটো বিষয় নিয়ে আসছেন, একটি হচ্ছে যে যেটি নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে এবং যার যেটি সবাই খুব অধীর আগ্রহে অবজার্ভ করছেন, সেটি হচ্ছে ব্রিটেনের নির্বাচন। যে নির্বাচনটি দুটো কারণে খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে যে বাংলাদেশের, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যুক্তরাজ্যের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এবং যুক্তরাজ্যের আপনি যেটি শুরুতে বলছিলেন যে সেখানে সেই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যে ব্রিটিশ নাগরিক যারা এই বর্তমান পার্লামেন্টেরই 3 জন সদস্য, পার্লামেন্ট বলতে যেটি হয়তো কার্যকারিতা হারিয়ে নতুন পার্লামেন্ট আসবে, বাট আগের পার্লামেন্টের মেম্বার ছিলেন, তো আমাদের এবং ব্রিটেনের সাথে আমাদের যে ধরনের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক আছে, এবং আমাদের একটা কালচারাল রিলেশনস আছে, এবং আমাদের একটা বিশাল ডায়াসপোরা কমিউনিটি এখানে আছে, তো আমাদের জন্য বাড়তি গুরুত্ব বহন করে। বাট এমনিতে আমি দুটো কারণে খুব গুরুত্বপূর্ণ মনে করি যে সারা ইউরোপ জুড়ে যে আপনার যে উগ্র ডানপন্থী রাজনীতির যে বিকাশ ঘটেছিল, এবং যে বিকাশের একটা বড় ধাক্কা ছিল ফ্রান্স ইলেকশনে যে ম্যাক্রনের বিজয়ের মাধ্যমে সেই ডানপন্থীর একটা ধাক্কা খেয়েছে, আবার এখানে যদি আপনার এই কনজারভেটিভ পার্টি কিংবা ইউকে আইপি এই ধরনের শক্তি যদি আপনার আবার নতুন করে জয়ী হয় এবং বড় ম্যান্ডেট পায়, তাহলে কিন্তু আবারও আপনার এন্টি ইমিগ্রেশন কিংবা কিছুটা মানে কনজারভেটিভ পার্টির মধ্যেও কিন্তু এক ধরনের ডানপন্থী একটা অবস্থান আছে, ফলে এই এই শক্তিটা কি আবার আসবে, নাকি লেবার পার্টি, যা যেই লেবার পার্টির
অনেকটা প্রো ইমিগ্রেশন, প্রো এনভায়রনমেন্ট এবং ডিফেন্সের ব্যাপারে বা যুদ্ধের ব্যাপারে তাদের একটা অ্যান্টি ওয়ার সেন্টিমেন্ট আছে, বিশেষ করে লেবার পার্টির যে যিনি লিডার করবেন, যিনি অত্যন্ত স্বীকৃত একজন যুদ্ধবিরোধী একজন নেতা এবং যিনি মানে যুক্তরাজ্যের ভেতরে যখন মানে সিরিয়ান রিফিউজি বা অনেকের ব্যাপারে যখন যুক্তরাজ্যের তখনকার ক্যামেরুন সরকার একটা ভিন্ন অবস্থান নিয়েছিল, তখন কিন্তু বলছিল যে না, তারা সিরিয়ান রিফিউজিদেরকে তারা ওয়েলকাম করতে চায়। তার মানে এরকম একটি সরকার সামনে ক্ষমতায় আসবে কিনা এবং তার মাধ্যমে কিন্তু এই যে সমগ্র ইউরোপ জুড়ে যে যে আলট্রা রাইটিস্ট পলিটিক্স, সেটাও কিন্তু একটা একটা নতুন করে আরেকটা ধাক্কা খেতে পারে এর জন্য। এটি একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ব্রেক্সিট এবং ধাক্কা, জি বলবেন। ব্রেক্সিটের ব্যাপারটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্রেক্সিটের বিষয়টি যদিও যুক্তরাজ্যের নাগরিকরা একটা রেফারেন্ডের মাধ্যমে তারা রায় দিয়েছে এবং সেই রায়কে সব দলই সম্মান করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্রেক্সিটটি কীভাবে হবে। কারণ ব্রেক্সিটটি এমনভাবে হতে পারে যে যার মাধ্যমে ইউরোপের সঙ্গে যুক্তরাজ্যের একটা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেই ব্রেক্সিট হতে পারে, যেটি লেবার পার্টি চাচ্ছে। কিন্তু কনজারভেটিভ পার্টির যে তাদের যে পরিকল্পনা, সেখানে তারা ইউরোপের যে দুটো প্রক্রিয়া আছে, আপনার সিঙ্গেল মার্কেট এবং কাস্টমস ইউনিয়ন, সেখান থেকেও তারা সরে আসতে চায়, কিন্তু লেবার পার্টি কিন্তু সেখানে থাকতে চায়। তার মানে এই এই ব্রেক্সিট ব্রেক্সিটের মাধ্যমে কিন্তু আপনার আবার এখানে এই যে ইউরোপের ভেতরে যে অ্যান্টি ইমিগ্রেশন কিংবা অ্যান্টি এনভায়রনমেন্ট এবং আপনার একটা অ্যাগ্রেসিভ ফরেন পলিসির যে বিষয়গুলো আগে থেকে মানে এই বর্তমান ব্রিটিশ গভর্নমেন্ট বা ক্যামেরুন সরকার থেকে মানে ফলো করে আসছিল, সেটিও কিন্তু একটা নতুনভাবে একটা পরিবর্তনের সম্ভাবনা আছে এই এই নির্বাচনের মাধ্যমে। ফলে 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 এক ধরনের কট্টর বাদিতার জয় জয়কার লক্ষ্য করা যাচ্ছে এবং কট্টরবাদিতা যেন সমর্থন পুষ্ট হয় সে কারণেই কি না নির্বাচনগুলোর আগে আগে আপনি আপনি খেয়াল করেছেন প্যারিসেও কিন্তু একইভাবে সেখানে হামলার ঘটনা ঘটেছে ঠিক এই সমস্ত নির্বাচনের আগে আগেই, এবং এবং তার কাউন্টার হিসেবে কিন্তু জনমত কিন্তু পরিবর্তিত হয় এবং পরিমার্জিত হয় এবং তারা সেখানে এক ধরনের সেন্টিমেন্ট তৈরি হয়, কিন্তু সেই সেন্টিমেন্টের তো আবার বাস্তবতাও আছে। আমরা আমরা ফিরিয়ে আলোচনায়, মহিউদ্দিন আহমেদ, আপনি একসময় ছিলেন ব্রিটেনে এবং মুক্তিযুদ্ধের সময় সেখানে আপনি ভূমিকা পালন করেছেন বাংলাদেশের পক্ষে, এখন সেখানে যে বাংলাদেশের নতুন নেতৃত্ব তারা সেখানে লড়ছেন, আপনি কি আশা করেন তাদের ব্রিটিশ সিটিজেন হিসেবেই তাদের সম্ভাবনা আপনি কেমন দেখছেন? প্রথমে বলে রাখি যে কিন্তু আমি লেবার পার্টির একজন ঘোরতর সমর্থক। এর অনেকগুলো কারণ আছে, সেটি হলো যে লেবার পার্টিকে আমি প্রথম থেকে দেখে আসছি একটু নমনীয়তা তাদের নীতি আদর্শের মধ্যে তারা চর্চা করে থাকেন, যেটা কনজারভেটিভরা সে প্রাচীনকালে ভারত শাসন করেছিল। চার্চিল যেমন মহাত্মা গান্ধীকে বলেছিলেন নেকেড ফকির অফ ইন্ডিয়া, আবার নেলসন ম্যান্ডেলাকে মার্গারেট থ্যাচার বলেছিলেন টেররিস্ট। তো এই ধরনের উগ্র কথাবার্তা কিন্তু লেবার পার্টির কোনো নেতাকে আমি বলতে শুনিনি, বরং তারা সহানুভূতিশীল ছিলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রতি। আবার দেখেন, আমরা যে 47 সালের স্বাধীনতা অর্জন করলাম তখনকার ভারত পাকিস্তান, তখন কিন্তু লেবার প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট অ্যাটলি তখন ছিলেন, তার আগে ছিলেন চার্চিল, যে কঠোর সাম্রাজ্যবাদী কথাবার্তা তার মুখ থেকে বেরোতো। তো আমি যখন লন্ডনে ছিলাম, সে 70 সালের নির্বাচনটাও আমি দেখেছি, একটা নির্বাচনের 17 জুন বোধ হয় ঠিক জুন মাসে সামারে তারা ইলেকশনগুলো করার চেষ্টা করে, তখন আবহাওয়াটা একটু ভালো থাকে। তো সেই ইলেকশনটা দিয়েছিলেন হ্যারল্ড উইলসন সিটিং প্রাইম মিনিস্টার, এখন যেরকমভাবে টেরিজা মে অগ্রিম নির্বাচন ডেকে বসলেন, হ্যারল্ড উইলসনও কিন্তু ওই ধরনের নির্বাচন ডেকে বসলেন এক বছর বাকি থাকতে। এখন টেরিজা মেয়ের ব্যাপারে বোধহয় আরও 2020 সাল পর্যন্ত আরও 3 বছর ছিল, তার আগে তিনি ডাকলেন। কিন্তু 70 সালের নির্বাচনে হ্যারল্ড উইলসন সিটিং প্রাইম মিনিস্টার যে নির্বাচনটা দিলেন, সেখানে অপ্রত্যাশিতভাবে তিনি হেরে গেলেন, হেরে গেলেন এবং বিজয়ী হলেন কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথ, যিনি 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন। তো আমি এখন আশা করছি যে টেরেজা মেয়ের ক্ষেত্রে এই ধরনের কিছু ঘটবে কি না, ঘটার একটু সম্ভাবনা বলে মনে হয়, এই কারণে আগে দুটো দলের মধ্যে যে বিরাট ফারাক ছিল সেটা
কমতে গতকাল 1% নেমে এসেছে। সুতরাং লেবার পার্টি যদি একটা আপসেট ভিক্টরি যেটাকে বলা হয় সেই এই নির্বাচন আজকে যে নির্বাচনটা হচ্ছে সেখানে যদি এসে যায় তাহলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব। কিন্তু আবার এটাও সম্ভব টেরিজা মে যে ইস্যুর উপর জোর দিচ্ছেন স্টেবল অ্যান্ড স্ট্রং গভর্নমেন্ট আবার তার বিপরীতে জেরেমি কর্বিন যেটা বলছেন যে সৌদি আরবকে তিনি কোনো রকমের অস্ত্র সরবরাহ একেবারে টোটালি বন্ধ করে দেবেন কারণ সৌদি আরব ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে পড়ে সেখানে অনেক মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। তো এটি অনেকের জন্য খুব একটা ভালো ইঙ্গিত বলে অনেকে মনে করতে পারেন। তো এই যে কতগুলো বিষয় কিন্তু ভালো 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 ইঙ্গিত যারা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা মার্কেট নির্বাচন থেকে খেয়াল করে আপনি আপনি লক্ষ্য করেছেন প্যারিসে ফ্রান্সে এবং সবশেষে এখন যুক্তরাজ্যে এই এই তিনটি জায়গাতেই কিন্তু দিন শেষে কট্টরপন্থীরাই কিন্তু এগিয়ে গেছেন কারণ তাদের মধ্যে সংরক্ষণবাদিতা এবং বিশেষ করে নিরাপত্তা ঝুঁকির কারণে নতুন বিশ্ব পরিস্থিতি তৈরি হয়েছে এবং নতুন বিশ্ব পরিস্থিতির মানে একটাই আমার দেশ আমার আমার জায়গা আমার এলাকা আমার অর্থনীতি সবার আগে আমাকে প্রোটেক্ট করতে হবে আমাকে আমার জায়গা রক্ষা করতে হবে এবং এই যে জোয়ার সেই জোয়ার তো সেখানে নিশ্চয়ই থেমে নাই। না একটা কথা বলেছেন ঠিকই ব্রিটেনও কিন্তু এই ধরনের পার্টি আছে ইউকিপ ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্স পার্টি তারাও এই ধরনের কট্টরবাদী ইমিগ্রেশনের বিরুদ্ধে তাদের অবস্থান বিদেশিরা কেন ব্রিটেনে এসে চাকরি বাকরি সব সুযোগগুলো নিয়ে নেবে তারা অবশ্যই এই ব্যাপারে বেশি ক্ষুব্ধ এই কারণে যে পূর্ব ইউরোপের যে দেশগুলো সোভিয়েত ইউনিয়নের পতন পরে স্বাধীনতা পূর্ণ অর্থে পেয়েছে তারা বড় সংখ্যায় মার্কিন যুক্তরাজ্যে এসে যাচ্ছে এবং সেখানে তারা চাকরি বাকরিগুলোর বড় একটা অংশ তারা নিজেরাই নিয়ে নিচ্ছে। তো আমাদের দক্ষিণ এশীয় যারা আছে ভারতীয় বাংলাদেশি বা পাকিস্তানি তাদের বিরুদ্ধে অমন ক্ষোভ নয় দেখতে পায় না যেমন দেখতে পাচ্ছে পূর্ব ইউরোপীয়দের বিরুদ্ধে। সুতরাং এখানে যে ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্স পার্টি আছে এটিও কিন্তু এই ধরনের মতবাদে বিশ্বাস করে কিন্তু তবুও আমার মনে হয় যেন ইউরোপের কতগুলো দেশের মধ্যে এই যে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যেরকম কট্টরবাদিতা সেই রকম কিন্তু এখনও যুক্তরাজ্যে তেমনটা দেখা যায় না। তারা শক্ত অবস্থানে যাচ্ছে ঠিকই তারা বলছে যে নেট ইমিগ্রেশনটা কিন্তু জিরো হতে হবে যেমন যতজন যাচ্ছে ততজন আসছে কিনা মার্কিন যুক্তরাজ্যতে কিন্তু অনেক লোক কিন্তু ইমিগ্রেন্ট করে বিদেশে চলে যায় যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা ইত্যাদি দেশে কতজন যাচ্ছে আর কতজন ভিতরে ঢুকছে এটার মধ্যে যেন একটা ব্যালেন্স থাকে সেটার উপর তারা জোর দিতে চাইছে। তো সেখানে যে একটা অবস্থান আছে ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্স পার্টির একেবারে একটা চরম পন্থীদের মতো অবস্থান সেটা কিন্তু লেবার পার্টি বা কনজারভেটিভ পার্টির মধ্যে তেমন ব্যাপক নয় লেবার পার্টির মধ্যে তো নয়। সুতরাং আমাদের দেখতে হবে গত নির্বাচন যেটা হলো ব্রিটেনে 2015 সালে তার বিপরীতে আজকের নির্বাচনটাতে ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্স পার্টির সমর্থন বাড়লো না কমলো। ওকে যদি বেড়ে যায় তাহলে আমাদের দুশ্চিন্তার বিষয়। ডক্টর দেলোয়ার হোসেন আপনারা কি কি ধারণা যে এখন সেখানকার এই যে মানুষের যে মানসিক অবস্থান সেই অবস্থান থেকে একেবারে তার নিজের মানবিকতার প্রতি সমর্থন পুষ্ট হবেন এবং সেই জন্য ভোট দেবেন আমরা খেয়াল করছি যে 37% থেকে নেমে বিভেদটি 24% থেকে নেমে 1% নেমে এসেছে গত কাল পর্যন্ত দুই কনজারভেটিভ এবং লেবার পার্টির মধ্যে নেমে তো এসেছে ফলে এখন পর্যন্ত লেবার পার্টির পক্ষে খুব বেশি সম্ভাবনা আপনি এখনও দেখতে পান কিনা শেষ প্রশ্ন এটি। এটি কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ আপনি যে আলোচনাটা শুরু করেছেন বা যে পয়েন্টটা আপনি বলছিলেন যে এই যে কট্টরপন্থীদের বিজয় সেটি কিন্তু সেটি হয়েছে বা হচ্ছিল কিন্তু এই এই নির্বাচনে বিশেষ করে ওপিনিয়ন পোলে আমরা যেটি দেখলাম সেটি কিন্তু একটা একটা একেবারে একটা রিভার্স একটা বার্ডিক্ট দিচ্ছে মনে হচ্ছে কারণ আপনার এই এই লন্ডনে বা ব্রিটেনে আপনার পরপর কয়েকটি সন্ত্রাসবাদী হামলার বা জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং তাতে কনজারভেটিভরা আশাবাদী ছিল যে তাতে তাদের ভোটের পাল্লাটা আর ভারী হবে এবং তাদের সমর্থন বাড়বে কিন্তু আইরনিক্যালি দেখা যাচ্ছে যে এই তিনটি হামলার ফলে কনজারভেটিভদের যে জনপ্রিয়তা সেটি আর ধস নেমেছে কারণ তা না হলে এই নির্বাচনের আগে এসে
যে পার্থক্যটা ছিল 24%, সেটি এসে 1% নামলো কিভাবে? অথচ কনজারভেটিভরা আশা করেছিল যে এই এই যে আক্রমণগুলো হওয়ার ফলে, যদিও এটা কেউ তারা অবশ্যই সেটির বিরুদ্ধে, কিন্তু এর ফলে ব্রিটিশরা ইয়াং থেকে শুরু করে ওল্ড সবাই তারা চাইবে যে এই কনজারভেটিভ বা একটা স্ট্রং লিডারশিপই থাকুক, তারা মানে যুক্তরাজ্যকে অনেক বেশি নিরাপত্তা দিতে পারবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জনগণের মধ্যে কর্বিনের ব্যাপারে বা লেবার পার্টির ব্যাপারে সমর্থন বাড়ছে, কারণ তারা মনে করছে যে পদ্ধতিতে ব্রিটেন এগুচ্ছে সন্ত্রাসবাদ মোকাবেলায় সেটাও কিন্তু যথার্থ না। এবং কারণ সেখানে সেখানে তারা যে যে দলগুলো যে যে দলগুলো বিশেষ করে সেখানে নানান রকম আইনের ফাঁকগুলো বছরের পর বছর সেখানে অপারেট করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু জঙ্গিবাদের অপারেশনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে আমাদের দেশেও যেমন এবং আমাদের অন্যান্য পাশের দেশেও যেমন আমরা ধর্মভিত্তিক নানা সংগঠন সমূহকে দেখি এবং পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে তাদের বিরুদ্ধেই বড় অভিযোগ উত্থাপিত হয়। ব্রিটেনে এটি কেন হয়েছে এবং কেন কেমন করে তারা এই দলগুলো বছরের পর বছর অপারেট করলো আর একটু বুঝে নিতে চাই। ছোট্ট একটা বিরতির সময় এরই মধ্যে আমাদের হয়ে গেছে, সঙ্গে থাকছেন আশা করি। ধন্যবাদ, আবার আমরা ফিরলাম একাত্তর সংযোগে এবং আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা আরও একজন নতুন অতিথিকে আমাদের সঙ্গে স্বাগত জানাতে চাই। নাসিম ফেরদৌস, সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিতে পারার জন্য। আমরা কথা বলছিলাম ঠিক বিরতির আগে আগে, আমরা যেখানে আলোচনাটা ঠিক যেখানে আমরা ছিলাম, যুক্তরাজ্যে আমরা বছরের পর বছর যে সংগঠনগুলোকে ধর্মের নামে সেখানে যে স্বাধীনতা তারা ভোগ করেছেন এবং দেখা গেছে পরবর্তীতে যখন বড় জঙ্গি হামলা হচ্ছে সেই জঙ্গি হামলার দায় এবং অভিযোগ তাদের বিরুদ্ধেই গেছে। ডক্টর দেলোয়ার হোসেন, আমি আপনি খানিকটা শুরু করেছিলেন এই আলোচনা, যদি আরও একটুখানি শেষ করতে চান। আসলে যে বিষয়টি আমি এখানে গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে যে আসলে এই যে জঙ্গি হামলাগুলো ঘটছে এবং এই বিশেষ সর্বশেষ যে হামলার পরে তেরেসা মে তার যে একটা উক্তি ছিল সেটি হচ্ছে এনাফ ইজ এনাফ, তার উনি কিন্তু ওখানে একটা বিষয় ইঙ্গিত করছিলেন এবং এই আলোচনাটা এখন ব্রিটেনে গুরুত্ব পাচ্ছে, সেটি হচ্ছে যে এই যে ধর্মীয় সংগঠনগুলো ব্যক্তিগত পর্যায়ে অথবা সাংগঠনিক পর্যায়ে তাদেরকে স্বাধীনতার নামে যে ধরনের কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে সেটি কিন্তু যুক্তরাজ্যের ভেতরে একটা জঙ্গিবাদের একটা এমন একটা ক্ষেত্র তৈরি করছে যেই ক্ষেত্রটাই আসলে বারবার এই যুক্তরাজ্যের এত নিরাপত্তা নেওয়া সত্ত্বেও আক্রমণগুলো করছে। তার মানে কি যে এখানে ধর্মীয় স্বাধীনতা এবং এর সঙ্গে আবার মৌলবাদ, এই মৌলবাদের মধ্যে যে একটা সম্পর্ক আছে এইটা কিন্তু আমার মনে হয় যে ব্রিটিশ সোসাইটিতে তারা এই জিনিসটাকে আলাদা করার মানে ওইভাবে আলাদা করতে পারছে না এবং এখন মনে হয় তাদের মধ্যে ওই একটা রিয়েলাইজেশন হচ্ছে যে আসলে এই এই যে স্বাধীনতার নামে বা ধর্মীয় স্বাধীনতার নামে তারা যে সমস্ত কর্মকাণ্ড করছে সেটি শুধু ধর্মীয় কর্মকাণ্ড না, সেটি আসলে এক ধরনের উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক ধরনের জঙ্গি তৎপরতা এবং সেটি এক ধরনের উগ্রবাদ এবং সেই সেই উগ্রবাদটাকে তাদের হাইলাইট করতে হবে। হাইলাইট করতে হলে যে সংগঠনগুলো কাজ করছে সেখানে কোনটা ধর্মীয় কাজ এবং কোনটা উগ্রবাদী কাজ এই এই পার্থক্যটা টানতে হবে এবং এটাই বোধহয় উনি ইঙ্গিত করছেন এবং এই আলোচনাটা কিন্তু ব্রিটেনে এখন হচ্ছে। তাহলে সেটি কিন্তু সেদিক থেকে কিন্তু আপনার এই ইউকে অথবা ইউরোপের অন্যান্য দেশ এমনকি ক্যানাডাতেও কিন্তু আপনার এই এই বিষয়গুলো বা অস্ট্রেলিয়াতে আমরা দেখছি যে ধর্মীয় কর্মকাণ্ডের নামে এক ধরনের উগ্রবাদের চর্চা হয়, সেই চর্চাটাকে ওই দেশগুলোকে এক ধরনের ধর্ম চর্চা হিসেবে মনে করছে কিন্তু সেই জায়গাটাতে তাদের একটা উপলব্ধি হচ্ছে এবং সেই উপলব্ধিটা আমার মনে হয় যে ব্রিটেন সহ অন্যান্য দেশে এই জঙ্গিবাদ নির্মূলে একটা সহায়তা করতে এবং এর মধ্যে অসমর্থিত সূত্র কিন্তু তবু রেজওয়ান নামে একজন জঙ্গি যুক্তরাজ্য থেকে এর মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে বলে কোনো কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এবং সেটি বাংলাদেশের জন্য এখন একটি বড় থ্রেট এবং এর আগে অন্যান্য সংগঠনের আমরা কর্মকাণ্ড বাংলাদেশে তাদের শাখা কর্মকাণ্ড আমরা খেয়াল করেছি যেটি জঙ্গিবাদের জন্য থ্রেট হিসেবেই দিন শেষে লক্ষ্য করা গেছে। নাসিম ফেরদৌস, আমরা কথা বলছি এইসব এই এই জঙ্গি এবং নিরাপত্তা ইস্যুতে, কিন্তু নিরাপত্তার এই ইস্যুটা বুমেরাং হয়ে সেখানকার নির্বাচনে কেমন প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? আমরা এই নিয়ে খানিকটা যতটুকু বুঝতে পেরেছি যে এটা কট্টরবাদিতার দিকেই সেখানকার ভোটারদের মনোভাব মনোবাঞ্ছা চলে যাওয়ার সম্ভাবনা আশঙ্কা থাকলেও আমরা খেয়াল করছি যে ভোটের হিসেবে সেটা কিন্তু 24 থেকে নেমে এসে এখন মাত্র 1%
কাছাকাছি চলে এসেছে, ফলে এখন সেখানে একটা হাড্ডাহাড্ডি অবস্থা, কিন্তু লেবার এবং কনজারভেটিভ তবুও কিন্তু আছে, তবুও কিন্তু টিকে আছে। ধন্যবাদ। আসলে এটা এই যে জঙ্গিবাদীটা ঘটলো, জঙ্গি যেসব ঘটনাগুলো ঘটলো লন্ডনে গত 3 মাসে 3টা, এবং এটা কেউ ভিজুয়ালাইজ করে নাই, কেউ দেখতে পায়নি, কিন্তু ইলেকশন যে হবে সেটা তো এপ্রিল মাসেই এখনকার প্রধানমন্ত্রী যিনি মে, তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন যে ইলেকশন হবে। তো এইটা আসলে জঙ্গিবাদী আর ইলেকশন কিন্তু আমি মনে করি না একসাথে একই ইয়েতে একই সুতায় গাঁথা, এটা দুটো ভিন্ন বিষয়। জঙ্গিবাদীটার উত্থান কেন হয়েছে, বিশেষ করে ইউকেতে কেন হয়েছে আর অন্যান্য জায়গায় একই কথা, যে কোথা থেকে হয়েছে কেন হয়েছে এইগুলো দেখার বিষয়। এইটা ইলেকশনে যে খুব বড় একটা প্রভাব ফেলবে সেটা মনে হয় না, কারণ হলো যে আমার কাছে মনে হয় না, কারণ আমার মনে হয় যে ব্রেক্সিটের কারণে যে একটা অশান্তি, কারণ দুটোই যে বললেন একটু আগে যে ৫১% দিয়ে ব্রেক্সিট জয়লাভ করেছে, মানে মার্জিনালি তারা জয়লাভ করেছে, তার মানে এই প্রসঙ্গগুলো আসলে এটাই সামনে ছিল এবং এটার উপরেই কিন্তু ইলেকশনের রেজাল্ট কিন্তু এখন যেটাই হবে সেটা ওইভাবেই হবে। এটার সাথে ধর্মীয় সংগঠনকে ছাড় দেয়া আর কোনটা ধর্মীয় সংগঠন আর কোনটা ধর্মীয় সংগঠন না, এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ বোধ হয় আমার মনে হয় জনসাধারণ এই ইলেকশনে এই নির্বাচনে করছে না। এই নির্বাচনে যেটা দেখছে একটা খারাপ দিক এসছে এখনকার প্রধানমন্ত্রীর জন্য, সেটা হচ্ছে যে উনি যখন গত 6 বছর যখন উনি হোম সেক্রেটারি ছিলেন তখন কিন্তু এই পুলিশ ইত্যাদিতে উনি সংখ্যা কমিয়েছেন এবং খরচ কমিয়েছেন, তো সেইখানে সাশ্রয় করতে গিয়ে উনি কি দেশের গিয়ে ক্ষতি করেছেন, কতটুকু ক্ষতি হয়েছে, সেই সেই বিশ্লেষণটা হয়তো কিছুটা এফেক্ট করতে পারে। কিন্তু কনজারভেটিভ আর লেবারের মধ্যে তো এই ধরনের, আমি যদিও কখনো ওই রিজনে কাজ করিনি কিন্তু যেটা মনে হয় যে কনজারভেটিভ আর লেবারের মধ্যে এই যে সংঘর্ষ সেটা হচ্ছে যে জনসাধারণ কি পাচ্ছে তার উপরেই বেশি হবে, যে কার মানে চাহিদাটা কি, তার সিকিউরিটি ইজ ওয়ান কোয়েশ্চেন অনলি, কিন্তু জবস, চাকুরি, ইকোনমিক এইসব ইস্যুতেই কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে ডিটারমিনেশন হবে যে কে জয়লাভ করবে এখানে। অর্থাৎ আপনি বলছেন সেখানে জঙ্গিবাদ কিংবা নিরাপত্তা ইস্যু বড় কোনো ইস্যু হিসেবে আপনি এখন পর্যন্ত দেখছেন না যে নির্বাচনে প্রভাব ফেলতে পারে, আপনার কাছে কি তাই মনে হয় মহিউদ্দিন আহমেদ? হ্যাঁ, আমার মনে হচ্ছে যেন কিন্তু এই যে 3টা এত বড় ঘটনা ঘটে গেল কিন্তু ব্রিটিশদের মধ্যে তেমন একটা জজ বা লক্ষ্য করিনি, কিন্তু আমরা একেবারে হা হুতাশ করা, একেবারে সব কিছু ছেড়ে দেওয়া এই ধরনের কিছু, তারা তাদের ডিগনিটি এবং তাদের যে একটা আভিজাত্য আছে সেটা কিন্তু তার রক্ষা করে চলেছেন, এবং সেটা আমার জন্য আশাব্যঞ্জক এই কারণে যে যেখানে তেরেজা মে বলছেন যে তিনি এটাকে দমন করার জন্য দরকার হলে মানবাধিকার রক্ষায় এখন যে সমস্ত আইন আছে সেগুলোর পরিবর্তন ঘটাবেন, সেগুলোকে আরও কঠোর করবেন যেন তাদেরকে ধরা যায় সহজে, কিন্তু এই ধরনের কোনো কথা কিন্তু লেবার পার্টির জেরেমি করবিন বলেননি। সুতরাং ওখানে আমাদের পার্থক্যটা যে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি, লেবার পার্টি এখনও উদার, কনজারভেটিভ পার্টির তুলনায় এখন অনেক বেশি নমনীয় মনে হয় এবং উদার মনে হয়। আচ্ছা, আবারও কথাটা বলি যে এখন পর্যন্ত কিন্তু আমি তো ব্রিটিশদের মধ্যে তাদের মধ্যে যে একটা ওই আভিজাত্য বোধ আছে সেই আভিজাত্য বোধটা কিন্তু তারা ব্যাপকভাবে এখনও রক্ষা করে চলেছে, কোনো জজ বা নাই তাদের মধ্যে। আমি আরেকটা কথা বলি, জি, নির্বাচনী আচরণবিধির বিষয়টি খুব ইন্টারেস্টিং, গণমাধ্যমে অন্যান্য দেশের নির্বাচন হলে বা বাংলাদেশের নির্বাচন হলে দিনভর যে ধরনের কভারেজ থাকে, সারাদিন নানা রকম কথাবার্তা এবং মন্তব্য, ভোটের পরিস্থিতি আমরা দেখতে পাই একেবারে কিন্তু সেখানে অনুপস্থিত। এর একটা কারণ হলো যে ব্রিটিশ সরকার বোধ হয় কয়েক বছর আগে এই ধরনের আইন করেছে, যেদিন নির্বাচন হবে সেদিন এই যে এই ধরনের প্রেডিকশন করা, কী রেজাল্ট হতে যাচ্ছে, কে কতটুকু গ্যাপ কমিয়ে এনেছে, এ সমস্ত প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে। হ্যাঁ, আগ পর্যন্ত চলবে, ইলেকশনের দিন একেবারে কোনো আলোচনা নেই, কিন্তু ইলেকশন যে মুহূর্তে সে সময়টা 10টা স্থানীয় সময়, ব্রিটিশ সময় 10টার সময় যখন সবগুলো
পোলিং বুথ বন্ধ হয়ে যাবে, তারপর থেকে তুমি আলোচনা করতে শুরু করো, যেন তাদের এই প্রিকশনটা নেওয়ার প্রধান কারণ হলো ওই সমস্ত আলোচনায় যেন ভোটাররা অন্যায়ভাবে অযৌক্তিকভাবে যেন প্রভাবিত না হয়। আচ্ছা, নিজের সিদ্ধান্ত নিয়ে যেন তারা সিদ্ধান্ত, হঠাৎ একটা আলোচনা এসে গেল যে হ্যাঁ কনজারভেটিভ পার্টি যেটা না হয়, সে কারণে সেখানকার স্বাধীন গণমাধ্যমকেও তাকে 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 বাধ্য করা হচ্ছে যে তারা আজকে এই বিষয়ে বিস্তারিত কভারেজ বা বিস্তারিত অনুষ্ঠানমালা তারা প্রচার থেকে বিরত থাকছেন। যে মুহূর্তে আপনার নির্বাচনের সময় 10টা রাত শেষ হয়ে যাবে, তখনই ওই এক্সিট পোল শুরু হবে, দেখানো শুরু হবে, তখন তো আর কোনো স্কোপ নাই যে ভোটাররা প্রভাবিত, ভোটাররা যারা ভোট দেওয়ার তারা তো ভোট 10টার মধ্যে দিয়ে দিয়েছেন। তো সুতরাং এই যে একটা প্রিকশন নিয়ে রেখেছেন অন্যায়ভাবে যেন কেউ প্রভাবিত না হয়, সেটা কিন্তু আমার মনে হয় যথার্থ একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। ফলে ফলে যুক্তরাজ্যে যে নির্বাচন ফলাফল যেটি আসুক, তার তো বিশ্ব পরিস্থিতিতে তার একটা প্রভাব তো থাকবেই। না, তা তো থাকবে, আমাদের উপর তো খুব বড় প্রভাব, আমাদের এত বড় মিত্র ব্রিটিশ সরকার, সেই 47 সাল থেকে ভালো মন্দ মিলিয়ে আমাদের লেখাপড়া, এই যে আমরা আলোচনা করছি, আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তো আমরা ওদের কাছ থেকে নিয়েছি। এই যে 3 জন আমাদের প্রার্থী এই নির্বাচনে অংশ করে, তারা সবাই লেবার পার্টি, 14 জন অংশ নিয়েছেন, তাদের মধ্যে আলোচনাতে সিটিং মেম্বার যারা আছেন তারা আবার প্রার্থী হয়েছেন, তারা 3 জন লেবার পার্টি, 3 জনের এই 3 জনই কিন্তু নারী, নারী 3 জন নারী, আমাদের হেফাজতিদের এখান থেকে ছোট শিকার আছে বলে আমার মনে হয় জন্য যে 3 জন মহিলা যারা বাংলাদেশের বংশোদ্ভূত, তারা ব্রিটিশ নির্বাচনে অংশগ্রহণ করে জিতেছেন এবং আশা করি আজকেও জিতবেন। এবং এরই মধ্যে তার মেয়ে বলে তাদের বিরুদ্ধে কোনো রকম ডিসক্রিমিনেশন নেই, লেবার পার্টি ব্রিটিশ দল তাদেরকে নমিনেশন দিয়েছে, আগেরবারও দিয়েছে, এবারও দিয়েছে, তারা কোনো ডিসক্রিমিনেশন পুরুষ নারী এই ক্ষেত্রে তারা করেননি। নাসিম ফেরদৌস, আপনি আমাদের বাংলাদেশি যারা বংশোদ্ভূত যারা আছেন, যারা সেখানে লড়ছেন, তাদের বিষয়ে আপনার এখন পর্যন্ত কী তথ্য, কী মতামত? মতামত আসলে এইটাই যে ওনারা যদিও বাংলাদেশি মানে বংশোদ্ভূত, কিন্তু তাতে সেটা কিন্তু তাদের মূল পরিচয় না, এবং তারা সেটা মেনটেন করতে পেরেছেন যে ওটা হ্যাঁ জন্ম এখানে হয়েছে বটে, বা তাদের পূর্বপুরুষের তো ওইভাবে দেখতে গেলে তো আমাদেরও অনেকের পূর্বপুরুষ বাইরে থেকে এসেছেন, কিন্তু আজকে আমরা বাংলাদেশি, ঠিক সেইভাবেই ওনারাও এখন ব্রিটিশ, এবং তাদের কাছে সবচেয়ে বড় যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে তাদের ব্রিটিশ রাজনীতিতে তাদের দেয়ার কী আছে, সেইভাবে ওনারা এগোচ্ছেন। এখন বাংলাদেশের সাথে যদি ধরেন, আজকে যদি ব্রিটেনের একটা আলানা করুক একটা বড় সংঘাত হয়, তাহলে কিন্তু এই 3 জন নারী বলেন বা যারা আছেন বাংলাদেশি বংশোদ্ভূত, তারা কেউই কিন্তু ব্রিটেনের এগেনস্টে যাবেন না, ব্রিটেনের পরেই থাকবেন, বাংলাদেশের পরে আসবেন না, মধ্যস্থতা করার চেষ্টা করতে পারেন, কিন্তু তারা তাদের যেটা আসল মানে যেখানে ওনারা বসবাস করছেন, যার যেখানকার ওনারা সিটিজেন, কমিউনিটি বলতে ওয়ার্ল্ড ওয়াইড যে ধারণাটি আছে পৃথিবীর বহু দেশে, যেখানে ইন্ডিয়ানরা ভারতীয়রা বিভিন্ন দেশ শাসন নেত, কিন্তু তারা তাদের আছেন এবং কাজ করেন, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের হোম গ্রাউন্ড বা হোম কান্ট্রির প্রতি নানানভাবে কিন্তু তাদের সংযোগ, যোগাযোগ, সমর্থন সেগুলো কিন্তু আমরা খেয়াল করেছি হয়ে যাওয়ার পরে, ইলেকশন হয়ে যাওয়ার পরে, এবং সেটা স্বাভাবিকভাবে হয়তো করে না, ইটালিয়ানরাও করেছেন এক সময় আমেরিকায় অনেক, এবং অন্যান্যরাও করেন, ইহুদিরা করেন আমেরিকায় সেটা করেন, কিন্তু কথা হচ্ছে যে তাদের মূল পরিচয় কিন্তু সবসময় ব্রিটিশ থেকে যাবে, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, সুতরাং তাদের মেইন ইন্টারেস্টটা হবে ব্রিটেনকে কীভাবে তারা সুরক্ষিত রাখবেন, তারা ব্রিটেনকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, কীভাবে তাদের ইকোনমিকে এগিয়ে নিয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি, এবং সেইখানে তারা যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারেন, তারা নিশ্চয়ই করবেন, সেটা বলে করবেন বলে আমি বিশ্বাস করি, কিন্তু তাদের মূল যে ইয়েটা থাকবে, ভিত্তি, সেটা হলো কিন্তু তারা ব্রিটিশ সিটিজেন, ওটা আমরা ভুলে গেলে হবে না, আমরা তখন বলতে পারবো না যে আমাদের বংশোদ্ভূত বলে আমাদের জন্য ওনারা অনেক বেশি করবেন, এই আশা আমাদের করা উচিত না, সেই আশা আমাদের করা উচিত হবে না। সেখানে লড়ছেন রোশনা হক, টিউলিপ সিদ্দিক এবং রূপা হক, তাদের সহ আর অন্যান্য যে প্রার্থীরা আছেন সেই সব খবরাখবর আমরা খেয়াল রাখছি, এবং গণমাধ্যমে বাংলাদেশ সময় খুব সম্ভবত রাত 4টা নাগাদ সেখানকার নির্বাচন ফুরাবে,
এবং তারপর ভোট গণনা শুরু হবে, সেখানকার খবরও আমরা খানিকটা বুঝে নিতে চাইব। এবং একই সঙ্গে বিশ্ব পরিস্থিতিতে আজকে এবং গেল এই গত কয়েকদিন ধরে বড় আলোচনার ক্ষেত্র আমরা দেখছি সৌদি আরব এবং কাতার। কাতারে সেখানে এরই মধ্যে তাদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে। তাতে কি ফলাফল হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে সেখানকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বাংলাদেশের সেখানে কি অবস্থান নেবার সুযোগ কি আছে কিনা, সেসব আমরা জানতে চাই আমাদের শেষ বিরতিতে, সঙ্গে থাকছেন। থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আমরা ফিরলাম একাত্তর সংযোগে, আমরা কথা বলছি যুক্তরাজ্যের নির্বাচন পরিস্থিতি নিয়ে। তবে আমরা খানিকটা নজর দিতে চাই কাতারেও, সেখানে আসলে কি ঘটছে। মহিউদ্দিন আহমেদ, আমরা কথা বলছিলাম ঠিক বিরতির আগে আগে, ইরানের সমর্থন তো নেই আসলে সত্যিকার অর্থে কাতারের, তাহলে কেন হঠাৎ করে এই পরিস্থিতি? খুব দুঃখজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখুন, ঠিক আজকে 8 জানুয়ারি এই দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ ণ আরেক কারণে, সেটি হলো 1967 সালে যে 6 দিনের যুদ্ধটা হয়েছিল ইসরায়েলের সাথে, সেটা 50 বছর পূর্তি চলছে কিন্তু 6 দিনের যুদ্ধ। এই জুন মাসের 6 তারিখ থেকে শুরু হয়ে 6 দিন সেই যুদ্ধটা চললো। তখন যেভাবে ইসরায়েল চারদিকে সিরিয়াকে হারালো, তারপরে আপনি জর্ডানকে হারালো, ইজিপ্টকে হারালো, সেইখানে সেই ইসরায়েলকে মোকাবেলা করার জন্য কিন্তু কোনো একতা ঐক্য আর গড়ে উঠলো না। কিন্তু নিজেরা নিজেরা যেভাবে যুদ্ধে নেমে গেছে বলা যায়, দেখেন কোঅপারেশন কাউন্সিল, গালফ কোঅপারেশন, কোঅপারেশন শব্দটা একটা মনে হয় যেন একটা কৌতুক হয়ে দাঁড়িয়েছে এদের মধ্যে। এখন কাতার এত ছোট্ট একটি দেশ, লোকসংখ্যা মাত্র 23 কি 25 লক্ষ, তার মধ্যে আবার ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি, তারা বিরাট সংখ্যার। আমরা কিন্তু 10% অফ টোটাল পপুলেশন, 3 লক্ষ। আমার নিজের কিছু আত্মীয় স্বজন আছে, আমি কিন্তু উদ্বিগ্ন বোধ করছি। সৌদি নিষেধাজ্ঞার এই যে সবশেষ যে প্রক্রিয়া এবং সিদ্ধান্ত, এটি আসলে মূলত ইরান বিরোধী যে জোট তাকে একটি একঘরে ফেলে দেওয়ার প্রথম পদক্ষেপই তো নাকি? হ্যাঁ, এই সৌদি আরবিয়ার বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ইরানকে কিভাবে মোকাবেলা করবে ওই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা। একদিকে ইরান শিয়া প্রধান আর সৌদি আরব সুন্নি প্রধান, এই দুটো দেশের মধ্যে যে লড়াই চলছে, আদর্শগত যে লড়াই চলছে, সেই লড়াইয়ের পক্ষে সৌদি আরব চাইছে গালফ কোঅপারেশন কাউন্সিলের সকলেই তার পেছনে থাকবে, তার সাথে থাকবে। কিন্তু সেখানে কাতার নিজের স্বার্থে ইরানের সাথে যদি একটা সম্পর্ক উন্নয়নের দিকে ভূমিকা রাখতে থাকে বা এগিয়ে যেতে থাকে, সেটা সৌদি আরব পছন্দ করছে না। এবং সৌদি আরব পছন্দ করছে না বলে সৌদি আরবের বোধহয় সৌদি আরবে সৌদি অভিযোগ হচ্ছে, সৌদি অভিযোগ আমি যতটুকু গণমাধ্যমে বুঝতে পারি, যে মুসলিম ব্রাদারহুড অথবা হামাস এই ধরনের সংগঠনগুলোকে কেন কাতার সমর্থন দিচ্ছে বা তাদেরকে তাদেরকে ফাইন্যান্স করছে সেই অভিযোগ তোলা হয়েছে। তাহলে একই অভিযোগ তো সৌদি আরবের অবশ্যই উঠতে পারে যে আইএস এবং অন্যান্য সংগঠনকে তাহলে কারা কখন কিভাবে সমর্থন। আইএস পর্যন্ত যাচ্ছে না, কতটুকু সৌদি আরব আইএসকে গড়ে তুলেছে, বড় করে তুলেছে, মনস্তার হিসেবে তুলেছে, কিন্তু সৌদির যে ওয়াহাবিজম, যেটি তাদের রাষ্ট্রের একটা মূল ধর্মীয় ভিত্তি, সেই ওয়াহাবিজম তো এক ধরনের কট্টর ইসলাম। সৌদি আরবে কি কখনো কোনো মাজার আপনি জিয়ারত করতে যেতে পারেন? তারা একমাত্র রসুল এবং আর দুই একজনের মাজার ছাড়া আর তো কোনো কোনো মাজারে তো চিহ্নিত নেই কোথাও। নাসিম ফেরদৌস, আমাদের দেশে যেরকম ভাবে আমরা মাজারে যাই, আমরা সেখানে দোয়া দরুদ পড়ি, মুনাজাত করি, কিন্তু সৌদি আরব তো সেই ব্যবস্থাতে টেন। সৌদি আরবের এই কট্টর ইসলাম যেটা তারা প্র্যাকটিস করেছে এত বছর পর্যন্ত, বাংলাদেশেও তারা এটাকে রপ্তানি করার চেষ্টা করেছে এবং সফলও হয়েছে অনেক ক্ষেত্রে। সেই সৌদি আরব নাসিম নাসিম ফেরদৌস, সবশেষ যে এখনকার যে সিদ্ধান্ত সমূহ তাতে আপনার কি বিশ্লেষণ?
দেখুন কাতার একটা, যেটা মহিউদ্দিন সাহেব বললেন যে খুবই ছোট একটা দেশ, তার জনসংখ্যা খুবই ছোট এবং একেবারে একটা কোণার মধ্যে পড়ে আছে, লিটারালি একটা কোণার মধ্যে পড়ে আছে কাতার। কিন্তু কাতারের যেটা শক্তি সেটা হলো যে তারা এতদিন পর্যন্ত গালফ কোঅপারেশন কাউন্সিলের মেম্বার হওয়া সত্ত্বেও তারা একটা স্বতন্ত্র পররাষ্ট্র নীতি অবলম্বন করে এসেছে এবং সেটা সৌদি আরবের কাছে কখনো পছন্দ ছিল না এবং কাতারের বিরুদ্ধে সৌদি আরব আগেও, এইবার প্রথম না, ইতিপূর্বে আগেও তারা কয়েকটা স্টেপ নিয়েছিল যাতে কাতারকে তারা ধাতস্থ করতে পারে, এরকম একটা ভাব ছিল সেই সময়ও। তো একটা দেশ যদি স্বাধীনভাবে চলতেছে ওই রিজনে, আপনি দেখেন কাতারেরই একমাত্র ইসরায়েলের সাথে সম্পর্ক আছে, ইকোনমিক আদান প্রদান আছে, ট্রেড আছে এবং কাতার ইরানের সাথে একটা স্বাধীন, যেটা বললাম পররাষ্ট্রনীতির একটা অংশ হিসাবে স্বাধীন সম্পর্ক, একটা মধ্যপথ, নিউট্রালিটি মেইনটেইন করার চেষ্টা করেছে কাতার। যেটা ইউরোপে যদি আপনি সুইজারল্যান্ডের দিকে তাকান তাহলে সুইজারল্যান্ডও নিউট্রাল। সুইজারল্যান্ডের যে মূল কথা হলো যে যদি তোমরা কারো কোনো সংগঠনের সাথে না থাকো তাহলে তাদের প্রতি আমি নিউট্রাল। কিন্তু যে নিষেধাজ্ঞা তার পরবর্তী চূড়ান্ত পরিণতি বা এর পরবর্তী পরিণতি কোন দিকে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? না, এটা তো তাহলে পিছনে দেখতে হবে আসলে কি এই সব কিছুর পিছনে কে বা কারা। কাতারকে ধ্বংস করলে ইরানকে মানে ইয়ে করা হবে, এটা কি বিশ্বাস করে পৃথিবী? সো আমাদের দুর্ভাগ্য যে সৌদি রাজতন্ত্রের হাতে আমাদের সবচেয়ে মূল্যবান দুটি জায়গা রয়ে গেছে, যার জন্য সৌদি আরব এত শক্তিশালী, যার জন্য সৌদি আরবের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না, যার জন্য সৌদি আরব এত তেলের ইয়ে পাওয়ার পরে সৌদি আরবকে বাইরের লোকজন প্রায় বাইরের দেশগুলো প্রায় কিনেই ফেলেছে, এক ধরনের কেনাই হয়ে গেছে তারা। কিন্তু কাতার আর এগুলো তো সেই শক্তিটা নাই, সুতরাং এটা মানে কোন দিকে যাবে বলা মুশকিল। কিন্তু আমরা একেবারে শেষ মিনিটে আছি নাসিম ফেরদৌস, এরই মধ্যে অবশ্য আমরা যুক্ত হতে পেরেছিলাম আমাদের যুক্তরাজ্যে থাকা আমাদের সহকর্মী তানভীর আহমেদের সঙ্গে। আমরা যে আলোচনা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করেছি তার খানিকটা শেষ মিনিটে যদি আমরা জেনে ফেলতে চাই। তানভীর, আপনি আমাকে শুনছেন আশা করি? আমার মনে হয় আমরা শোতে আর আপনাকে খুব বেশি আসলে আমরা আজকে আর পেলাম না, আমরা নিজেরাই আমাদের আলোচনা যতটুকু সামনে এগিয়েছি। ধন্যবাদ তানভীর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন না আমার ধারণা করি। আমরা ফিরি আমাদের আলোচনা, আমাদের টেবিলে ডক্টর দেলোয়ার হোসেন, আমরা ছিলাম কাতার প্রসঙ্গে এবং আপনি এ বিষয়ে কি যোগ করতে চান? না, এটি তো অত্যন্ত জটিল এবং একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আমি এটিকে বলছি যে এক ধরনের আত্মঘাতী একটি তৎপরতা, কারণ কাতারের যে ফরেন পলিসি, যেটা স্বাধীন পররাষ্ট্রনীতি হোক আর যাই হোক, কাতারের একটা কম্পালশন আছে, সেটি হচ্ছে যে কাতার এবং ইরানের মধ্যে যে তাদের যে গ্যাস সম্পদের যে ভাগাভাগি, এবং এটি কিন্তু সৌদি আরব বা কুয়েত বা অন্য কোনো রাষ্ট্রে সেটি নাই। সেই কারণে কাতারের সাথে ইরানের একটা এক ধরনের সুসম্পর্ক আছে, কিন্তু তার মানে এই নয় যে মানে ইরানের পররাষ্ট্রনীতি বা ইরানের অবস্থানকে কাতার সমর্থন করে। কিন্তু কাতার কিন্তু আবার এই যে সৌদি আরবের যে টেরোরিজম বিরোধী যে জোট, সেই জোটেরও কিন্তু এক মেম্বার কাতার, একই সঙ্গে আবার জিসিসির মেম্বারও কাতার। ফলে কাতার কিন্তু একটা ইন্টিগ্রেটেড ইকোনমির মধ্যেই আছে, এই এই আরব ইকোনমি। কিন্তু সৌদি আরব এবং আরব আমিরাত যেই সিদ্ধান্তগুলো তারা নিয়েছে সেটি কিন্তু আসলে একটা স্বাভাবিক মানে যুদ্ধ অবস্থাতেও কিন্তু এরকম সময় আমরা একেবারে ফুরিয়ে ফেলেছি। এবং আমরা ইরানিয়ান পার্লামেন্টে যে সবশেষ যে হামলা আমি খেয়াল করলাম এবং তারপর এই জিনিসের ধাক্কা, কোনো যুদ্ধাবস্থার দিকে কি আমরা এগিয়ে চলেছি? শেষ প্রশ্ন। আমার মনে হয় না যুদ্ধের দিকে যাবে না। 2014 সালে এরকম একটি সংকট তৈরি হয়েছিল, সেটিও শেষ পর্যন্ত সমাধান হয়েছে। এখন আমি যেটি দেখছি যে তার আলোচনা হচ্ছে এবং কাতার হয়তো এক ধরনের কনসেশন দেবে, তারা তাদের অবস্থানের কিছুটা পরিবর্তন হবে এবং সৌদি আরবকে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা কুয়েত আরও কিছু দেশ মধ্যস্থতা করছে, এবং কাতারের পক্ষেও কিন্তু আমরা দেখছি যে তুরস্ক বা অন্যান্য রাষ্ট্র এগিয়ে আসছে। ফলে এই একটা জায়গাতে এসে হয়তো এটা শান্তিপূর্ণ সমাধান হবে, তবে সেটা যত দেরি হবে তত বেশি আসলে এই মুসলিম বিশ্ব, আরব বিশ্ব এবং এমনকি আমাদের দেশ বাংলাদেশের মতো দেশগুলো অনেক সাফার করবে। এই সাফারিংটা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো। আমাকে 30 সেকেন্ড একটু সময় যদি দেন। আমার আশঙ্কা হচ্ছে দফার হওয়া করতে গিয়ে শেষ পর্যন্ত না আল জাজিরা চ্যানেলটা বন্ধ হয়ে যায়। কিন্তু দেখেন কাতার অন্যান্য দেশের তুলনায় একটু বেশি ওপেন, কিন্তু এই যে আল জাজিরা যেভাবে অনুষ্ঠান সম্প্রচার করে যায়, নানা ক্রিটিক্যাল রিপোর্ট প্রচার করতে, সেটা আবার এই অন্য দেশগুলোর
জন্য একটা গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তাদের একটা দাবি থাকবে যে আলাদা দেশে বন্ধ করতে হবে, ইতিমধ্যে কোন একটা দেশের জন্য পুরো বন্ধ করে দিয়েছে। স্বাধীনতা সবসময় রাজতন্ত্রের পরিপন্থী এবং স্বাধীনতা বহন করে নিয়ে যায় হচ্ছে মিডিয়া এবং আল জাজিরা হয়তো তারই শিকার হয় কিনা। সঙ্গে থাকছেন একাত্তরে, আমাদের সময় আমরা ফুরিয়ে ফেলেছি। প্রতিদিন রাত 8টায় এই ধরনের আলোচনা নিয়ে আবার ফিরে আসতে চাই।